প্রিয় দর্শক বন্ধ টিভি নিয়মিত আয়োজন আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলাম আজকে কথা বলবো সেটি নির্বাচন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকার ফারান আক্তার সুমিক কেন্দ্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান এবং তিনি নির্ফামারি এক ডোমা ডিমরা আসনের তিনি মনোনয়ন প্রত্যাশী এবং তার যে পূর্ব পরিচয় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি থাকার সুপাদে এবং গত মেয়াদেও যিনি আজকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ভোটের লড়াইয়ে নেমেছেন সাবেক মেয়র এইচ এম লিটন তিনি বিগত নির্বাচনে যে দু সালে যে নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচনে তিনি অতপ্রোতভাবে তিনি নির্বাচনে মাঠে ছিলেন প্রচারণা চালিয়েছেন বিশেষ করে নারী কর্মীদের নিয়ে যে প্রচারণা চালাচ্ছেন এবং এই নির্বাচন একটা আওয়ামী লীগের নতুন দিক দেখা গেছে যে তাদের এই প্রচারণার বহরে যথেষ্ট পরিমাণে নারী কর্মী আছে এবং এই অঞ্চলের বড় ভোট যে ব্যবধানটা তৈরি করে যারা আসলে নারী ভোটারদেরকে কাছে টানতে পারে প্রথমে জানতে যাব সরকার ফারানো একটা সময় যে আজকের বিগত কিছুদিন ধরে আপনি রাজশাহী সিটি কর্পোরেশন আপনার দলের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং গত যে নির্বাচনে আপনাদের একটা পরাজয়ের গ্লানি আছে সাতচল্লিশ হাজার ব্যবধানে আপনারা পরাজিত হয়েছিলেন সেই জায়গা থেকে আজকের দিনে আপনারা কেমন পরিমণ্ডল দেখেন আপনার প্রার্থীর পক্ষে এই পরিবেশটা কতটুকু সহায়ক হবে যেমন লিটন একজন ভালো নেতা এটার প্রমাণ উনি রেখেছেন বারবার আপনারা রাজশাহী দেখেছেন রাজশাহীর পূর্বের অবস্থা যেরকম ছিল দু সালে সালের পূর্বের যে অবস্থা ছিল তারপরে যে অবস্থা এটি একটি অভূতপূর্ব একটা পরিবর্তন ছিল রাজশাহী সুন্দরভাবে সজ্জিত হচ্ছিল তারপর নির্বাচনে আমরা হেরে গেলাম এখানে আমি একটা বিষয় বলতে চাই সেটা হলো উন্নয়নে লিটন ভাই শহরকে সর্বোচ্চ এগিয়ে নিয়ে গেছে একটা প্রাউডের জায়গা তৈরি করেছে রাজশাহীকে নিয়ে কিন্তু আমরা আমি এক্ষেত্রে শিক্ষার হারটাকে রিলেট করব সে এখানে যেমন শিক্ষার হার সিক্সটি পার্সেন্ট আমাদের আছে তো এখানে যে ফোরটি পার্সেন্ট এই ফোরটি পার্সেন্ট যে ভোটগুলো আছে এরা বিভিন্নভাবে অপপ্রচারে বিভিন্নভাবে বায়সড হয় সেই বায়স্টের কারণে আমরা গতবার হেরে গিয়েছিলাম আর কর্মীর মধ্যে আমাদের যে দলীয় কর্মী ছিল তাদের মধ্যে এত বেশি কনফিডেন্ট ছিল কারণ অনেকে ভেবেছিল যে লিটন ভাই তো আমি রাস্তা দিয়ে হাঁটছি রাস্তাটা লিটন ভাই করেছে আমি পদ্মার পারে বসছি পদ্মার পারে যে সুন্দর মনোরম একটা জায়গা করে রেখেছেন লিটন ভাই করেছেন পুরো শহরকে সুন্দরভাবে সাজিয়েছিলেন এগুলো এই জন্য আমাদের কর্মীদের কনফিডেন্স ছিল যে আমরা জনগণের আমাদের প্রচারণার থেকে আমাদের সম্মুখ যে দৃশ্যটা সেই অর্থে একজন নেতা কর্মীরা যেভাবে আজকের দিনে ফিল্ডে আছে সেইভাবে ফিল্ডে ছিল না এবং একটা পরিসংখ্যান তো দেখা গেছে যে আপনার দলীয় যে ভোটটা আছে সেই ভোটটা পড়েনি যেমন তার জ্বলন্ত ধরুন আপনারা যে সেন্টারে দীর্ঘ সময় কাজ করছেন সেই সে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ সেন্টার সেখানে আপনাদের আওয়ামী লীগের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তাদের যে লিস্টেড ভোট আছে তার থেকে দুই থেকে আড়াইশো ভোট কম পেয়েছিলো আজকের দিনে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অবস্থার ভিতরে প্রচারণা চালাচ্ছেন এবার সবাই বুঝেছে যে আমাদের দেশটা এখনও আমেরিকা আমরা ওরকম পর্যায়ে যাই নাই আমাদের কনভিন্স করতে হবে আমাদের বোঝাতে হবে এবং আমাদের যে ফোরটি পার্সেন্ট ভোটার আছে সেই ভোটারদেরকে আমাদের আমাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলোকে বুঝাতে হবে কারণ আমরা আপনি জানেন আমাদের এখানে যারা নারীরা আছে অত্যন্ত ধর্মভীরু তারা অনেক সময় বিভিন্ন রকম গুজবে বায়স্ট হয় বিভিন্ন রকম অপপ্রচারে হয় এই এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে আমরা এবার রিকভার করেছি কারণ আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজের সাথে আমাদের প্রচারণটা দরকার আপনারা বারবার করে যেটা বলছেন যে এবার যে নতুন মাত্রা যোগ করেছেন উন্নয়নের কথা থাকছে তার পাশাপাশি যে অপপ্রচারের এক ধরনের সহকার সতর্ক অবস্থা সেই জায়গায় আপনারা কি ধরনের উদ্যোগ নিলেন যে অপপ্রচারের কথা বলছেন সে অপপ্রচার চালিয়ে কোনো কাজ হবে না বা একটা অভিযোগ তো হ্যাঁ বিএনপি বারবার করে যেটা বলছে যে তাদের যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তার স্লোগানে আপনি আপনি শুনে থাকবেন যে স্লোগানগুলো যারা দিচ্ছে যে মাইকে যে তাকে দায়িত্ব পালনের মানে দায়িত্বের বাইরে রাখা হয়েছে চৌত্রিশ মাস তিনি দায়িত্ব পালন করেছেন ছাব্বিশ মাস এই বিষয়গুলো তো ভোটারদেরকে ভাবাচ্ছে এই বিষয়গুলো আসলে একজন মেয়র নেতা তার এলাকাকে সার্ভিস দেবে এলাকাকে তার প্রত্যেকটি মানুষের প্রতি তার যে দায়িত্বটা আছে সেটাতে তার জায়গা থেকে পালন করবে উনি এটাই সে সম্পূর্ণ গুজব উনি তার এলাকার যে আমাদের ভোটার আছে তাদের খেয়াল উনি রাখেন নাই উনি যদি ব্যক্তিগত ইস্যু এখানে নিয়ে আসে সেক্ষেত্রে তো আমরা জনগণ বলেন আইন বলেন কোনো কিছু তাকে ছাড় দেবে না কি ধরনের আসলে বঞ্চনা শিকার হয়েছে জব হলের কথা আপনারা বলতে যাচ্ছেন স্যার যে মানে এই এলাকা সাধারণ মানুষরা কি ধরনের বঞ্চনা শিকার হয়েছে যে অভাব অভিযোগের কথা বলছেন যে ব্যর্থতার দায়ভার দেওয়া হচ্ছে বিএনপি প্রার্থীর ক্ষেত্রে আপনারা দুই হাজার আট থেকে আমাদের তেরোর যে একটা দৃশ্য এই দৃশ্য থেকে আজকে যে দৃশ্য রেললাইনে আমাদের স্টেশনের সামনে যে রাস্তাটা একদম সম্মুখ প্রতীয় মানে একটা রাস্তা যেখানে আমরা ঢাকার থেকে বেশি জ্যাম শুরু হয়ে গেছে আমি গতকাল যাওয়ার সময় আমাকে আধা ঘন্টার বেশি আমাকে সেখানে স্টে করতে হয়েছে যেখানে রাজশাহী একটি পরিচ্ছন্ন সিটি আমি ছাব্বিশ সাতাশ আঠাশ নম্বর ওয়ার্ডে কাজ করলাম এত বেশি জলপদ্ধতা তৈরি হয়েছে সেখানে গন্ধ আসছে ড্রেন থেকেও গন্ধ আসছে কিন্তু লিটন ভাই এই কাজগুলোকে গুছিয়ে নিয়েছিলেন এবং পরিচ্ছন্ন সিটি হিসেবে এটি দাঁড়িয়েছিল মানে রাশে ভাষা ছিল চায় বা যে কোনো জায়গায় সিটি কর্পোরেশন নাগরিকরা চায় যে যিনি মেয়র হবেন তিনি জনসম্পৃক্ত হবেন সেই জায়গা থেকে আপনার যিনি মেয়র প্রার্থী তাকে কত মার্ক দেবেন আমি এবার তাকে নাইনটি পার্সেন্টের উপরে বেশি দিতে চাই হান্ড্রেড পার্সেন্টই দিতে চাই এবং সেই জায়গা থেকে আপনারা প্রচারণা চালাচ্ছেন এবং এক ধরনের দীর্ঘ প্রচারণার যে সুযোগটা পাওয়া গেছে যে এক বছরের অধিক সময়ের যে প্রচারণা সেই দৌড়ে তো বলা যায় যে খুলনা না যে সাথে যে নির্বাচন হচ্ছে সিলেট এবং বরিশাল তারা এই সুযোগটা পাননি কেউ পাঁচজন বা কেউ সাতজন প্রার্থীর এগেনস্টে ফাইট করে তিনি মনোনয়ন পেয়েছেন এই জায়গায় আপনার প্রার্থী শুধুমাত্র একক যে মনোনয়ন পেলেন দ্বিতীয় কোনো ব্যক্তি মনোনয়ন তুলে কি ধরনের আধিপত্য কাজ করেছে না নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত তাকে চেয়েছিলেন নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ততা এবং আহ খারেঞ্জ লিটন এমন একজন মানুষ এমন পরিবারের মানুষ আসলে আমলীগের প্রতিটি নেতাকর্মী এই পরিবারের প্রতি রেসপেক্ট রাখে সেক্ষেত্রে এটি লিটন ভাইয়ের প্রাপ্য এবং লিটন ভাই তাই পেয়েছেন তার দলীয় নেতাকর্মী সবাই তাকে সম্মান রেখে এই জায়গাটি দিয়েছেন রাজশাহীতে যেটা বলা হয় দীর্ঘ সময় ধরে যে পরিসংখ্যানটা ছিল শুধুমাত্র রাজশাহী বীরত রাজশাহী বিভাগের কথা যদি চিন্তা করে যেটা হলো বিএনপি জামাতে দুর্গ বিশেষ করে বিএনপির দুর্গ বলা হচ্ছে এবং এই জায়গাতে বিভিন্ন ভোটের ফলাফল এবং সেই সময়ও বলা হয়েছিল যে সব আপনার প্রার্থী হারে যে তিনি আওয়ামী লীগ করেন বিধায়ী হেরে গেছেন এই জায়গায় আপনারা নৌকা ফোটিকে ভোট করছেন একেবারে মানে শতভাগ বিশুদ্ধভাবে আওয়ামী লীগের হয়ে ভোট করা হচ্ছে এই জায়গায় এই মানে ইজম বা যেটাকে বলে যে ঘাঁটি বা ধানের শীর্ষ প্রতীকের প্রতি এখানকার এটাই এবার কোনোভাবেই কাজ করবে না একটা মানুষের উপর আস্থা কখন আসে যখন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সে পালন করে সে যে কোনো পরিবারের পিতা হোক যে কোনো নগর পিতা হোক দায়িত্বশীলতা থেকে আপনার ডিপেন্ডেন্সি আসবে সো এক্ষেত্রে দল যে যাই গরুক না কেন আমি দেখছি আমি স্বতঃস্ফূর্তভাবে দেখছি সবাই বলছে আমরা এবার লিটনকে চাই সবাই বলছে জনসাধারণ সবাই আমি দেখেছি একদম তৃণমূল থেকে যে মাটি দলটল কিছু বোঝে না সেও বলছে যে এবার লিটনকে ভোট দেবো এবং উন্নয়ন করব। এবং আমি অনেক জায়গায় দেখেছি বিএমপির অনেক যারা লিস্টেড বিএমপি ছিল আমি চকপড়ায় কাজ করেছিলাম ছাব্বিশ নম্বর ওয়ার্ডে সেখানে দেখেছি যে একজন বিএমপির কর্মী সে আমাকে স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আপা আমি বিএমপির কর্মী কিন্তু আমি এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি খারিজামান লিটনকে ভোট দেবো কারণ আমার এলাকায় উন্নয়ন দরকার আরো কিছু কিছু জায়গায় যে কথাটা বলছে কিন্তু শেষ পর্যন্ত ভোটের হিসাবে আসলে কি দাঁড়াবে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর আজকে নৌকাপতিকে তারা বলছে যে তারা বিএনপি করবে কিন্তু ভোটটা আসলে এইচ এম খায়রুল জামান লিটনকে দেবে কিন্তু এই আসলে বিষয়টির প্রতি কতটুকু আস্থা রাখা যায় প্রেক্ষাপট দুটো এর আগে নির্বাচন এবং এবারের নির্বাচন আমি যেহেতু এর আগে নির্বাচনে আমি প্রচারণা কমিটিতে ছিলাম সেখানে দেখেছি আমাদের গ্ল্যাকিংসগুলো দেখেছিলাম এবারও দেখছি কিন্তু এই যে স্বতঃস্ফূর্ততা একটা জোয়ার তৈরি হয়েছে সাধারণ একজন গৃহকর্মী যখন বলে লিটন ভাইকে ভোট দেব তাহলে আমার মনে হয় যে একটি বড় জোয়ারের একটা দৃষ্টান্ত এবং এই জোয়ারের পিছনে কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে যে জোয়ারটার কথা বলছেন খুলনা গাজীপুর নির্বাচনের একটা প্রভাব আছে এবং তার সাথে সাথে তো বিভিন্ন সময় বিভিন্ন অন্তকোন্দল বা বিভিন্ন মনোকুন্নতার কথা শুনে এসেছি এবং বিগত নির্বাচন তারি ধারাবাহিকতা বহন করছিল যে ধরনের পরাচে হয়তোবা তিনি যে অভিযোগগুলো আপনারা করেন যে এখানে হেপাটাইটিস ইসলামের ইস্যু নিয়ে আসা হয়েছে আউলিকের প্রান্ত থেকে পরাজয় মানে আউলিককে পরাজিত করা হয়েছে কারিজা ম্যালিনটন কেন এই ধরনের পরিমণ্ডলত্ব ছিল একটা দীর্ঘদিনের ক্ষোভ তাদের ভিতরে ছিল সেই ক্ষোভটা আসলে কি কতটুকু প্রশমিত হলো এবং এই যে গণজওয়রটা সৃষ্টির কথা গণজওয়র সেই জায়গায় কোন ফ্যাক্টরগুলো কাজ করলো আমি আমার প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কথা বলতে চাই জনমন্ত্রী শেখ হাসিনা একটি নৌকার জোয়ার তুলেছেন জনমন্ত্রী শেখ হাসিনা একটি তৃণমূল থেকে হায়ার লেভেল পর্যন্ত একটি উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছেন এখন যেই আপনারা দেখছেন প্রত্যেকটি সিটি কর্পোরেশনে একটি জোয়ার আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের নৌকার প্রার্থীরা এগিয়ে যাচ্ছে একদম অনেক নতুন ফেসও এগিয়ে যাচ্ছে যারা প্রথমবার নমিনেশন পেয়েছে তারাও এগিয়ে যাচ্ছে এটার প্রধান ফ্যাক্ট হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ জনগণ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা আনতে পারে তো তার কাণ্ডারি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে দিচ্ছেন এখানে একটা বিশাল একটা ফ্যাক্টর কাজ করছে এই ফ্লোটাই এই আমাদের ক্যান্ডিডেট এগিয়ে নিয়ে যাচ্ছে কথা একটু পরিষ্কার করা যায় যে জায়গায় খালিদ জামান শুধুমাত্র এক বছর আগে তাকে প্রধানমন্ত্রী এই ধরনের ক্রিটিক সিগন্যাল দিয়েছিলেন তিনি তাকে ডেকে বলেছিলেন শুধুমাত্র আনুষ্ঠানিক ভাবে তার হাতে তিন তিন মেয়রে যখন কার্ডটা পেলেন তিনিও কার্ড পেলেন এই যে অগ্রিম তাকে দেওয়া হলো এর কারণটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে এই যে 50 হাজার বড় একটা ব্যবধান তৈরি হয়েছিল এই ব্যবধানটা কাটি তোলার জন্য দেওয়া হলো না কি বিষয় এবং সেই জায়গায় যদি কাটি তোলার জন্য দেওয়া হয় এই 50 হাজার ব্যবধান আসলে কতটুকু ঘোচানো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন রকম রিপোর্টগুলো নিয়েছেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে উনি দেখেছেন যে আমার প্রার্থীর কাজ কতটুকু কতটুকু সে সম্ভব অন্যান্য প্রার্থী আছে কিনা সেক্ষেত্রে যেহেতু রাশিয়ার প্রেক্ষাপটটা খারিজ লিটনের বিকল্প নাই

যে পঞ্চাশ হাজার এখনও ব্যবধান থাকে যদি আশি হাজার ভোট ধরে সেখানে এক লাখ চল্লিশ হাজার এই পঞ্চাশ হাজার ব্যবধান কোন ক্যাটারিতে আপনারা এই ব্যবধানগুলো ঘোচাবেন একটা কথা আপনি বললেন যে তরুণ যারা ভোটার আছে তাদেরকে বঙ্গবন্ধু হাইটেক পার্ক থেকে যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে তিনি এক লাখ ভোটারদেরকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করুন তিনি বারংবার করে বলছেন বিভিন্ন আপনাদের যে প্রচারণা মিছিল আছে সেই জায়গায় বা মাইকিংয়ে যে প্রচারণ হচ্ছে সেই জায়গায় বলা হচ্ছে এখানে তরুণ ভোটারদের আপনার আকৃষ্ট করতে পারছেন আবার আর একটা তো ইস্যু আছে যে বিশেষ এবং সরকারি চাকরির প্রতি মানুষের যে দুর্বলতা আছে এবং সেই চাকরিকে ঘিরে যে কোটা সংস্কার নিয়ে যে ধরনের করে ইয়াং প্রজন্মের সাথে এক ধরনের সরকারের মুখোমুখি অবস্থানও তৈরি হয়েছিল সেই জায়গায় একটু নিরসনের দিকে দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় তো তরুণ ভোটারের ভিতর কাজ করবে আমি মনে করি যে আজকের আমাদের তরুণ আছেন এরা বিবেচনা করতে পারে প্রথমে তারা আমি মনে করেছিলাম যে তারা বুঝতে পারে নাই বিষয়গুলো কারণ আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করতে চাই যেমন কোঠা সংস্কার যে আন্দোলনটা আমি নিরামারি মেয়ে আমার এলাকা কিন্তু পিছিয়ে পড়া এলাকা ছিল আমার আপনার জানেন হতে পারে মঙ্গা এলাকা হিসেবে একসময় পরিচিত ছিল তো এখন আমি যখন একজন জনপ্রতিনিধি হব আমার দেশের প্রত্যেকটি জায়গাকে আমাকে সমন্বয় করে উন্নত করতে হবে নারীরা আমাদের পিছিয়ে ছিল এটা বেশি দিনের ঘটনা নয় নারীরা অনেক পিছিয়ে ছিল নারীদের অত্যাচার হতো আত্মহত্যা হতো অসংখ্য ঘটনা আছে এই যে কোঠা এই 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 অবস্থানটি তৈরি করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমভাবে উন্নয়ন করেছিল এখন অনেক নারীরাও আন্দোলন করেছিল নারী কোঠা আছে তারাও কিন্তু আন্দোলন করেছিল জেলার ছেলেমেয়েরা তারাও আন্দোলন করেছিল কিন্তু তারা প্রথমে এই যে বিএনপির যে সবসময় যে চক্রান্তগুলি তারা তাদের ইস্তেহারের মধ্যেও লিখেছে কোটা সরকারের পক্ষে তারা ইয়ে করবে কিন্তু আমি তাদের বলতে চাই যে তারা সবসময় সাংঘর্ষিক অবস্থানগুলোতে অবস্থান নেয় এটা তো একটা সলভ হতে পারে না দেশকে সমন্বয় করে এগিয়ে নিতে হবে আমি কোঠার পক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত রাগ হয়ে বলে আপনারা যে কাজটা করেছেন বিশেষ করে বর্তমান সরকার যে ক্রেডিটটা আসলে নিতে পারার একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে নারীদের বিভিন্ন ধরনের কর্মসংস্থান যে ব্যবস্থা আছে তিনি এক ধরনের গার্মেন্টসের কথা বলছেন যে জায়গায় নারীদেরকে খুব সহজেই তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে শিল্পের নামে বিভিন্ন ভিজুয়াল একটা ডকুমেন্ট স্টাডি যেটা হলো আপনার বাইরের উন্নত কান্ট্রির প্যাটার্নে আপনার প্রচারণা চালাচ্ছেন যে আসলে একটা শিল্প কারখানা চামড়া শিল্প প্রতিষ্ঠান হলে পরে কিভাবে করে ডেভেলপটা সম্ভব এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আপনারা কর্মসংস্থানের কথা বলছেন যারা বিভিন্ন

আপনার কারখানা করতে চাইলো যেটা এক লাখ টাকা ন্যানো গাড়ি সে জায়গায় সেখানে প্রতিবন্ধকতার মুখে পড়েছে যে উন্নয়ন আসলে সেখানকার স্থানীয় মানুষকে আসলে বঞ্চিত করছে তাদের রুটি রুজি কর্মসংস্থানের জায়গা থেকে তাদেরকে মানে এক ধরনের উচ্ছেদ করছে তাদেরকে নতুন একটা প্যাটার্ন নিয়েছে সেই প্যাটার্ন তারা অভ্যস্ত না তারা ডিডাই করছে এই তো একটা বিষয় আছে এই সংখ্যাও তো আছে বিএনপি প্রার্থী তো বলছেন যে এই নদী মানুষগুলোকে উচ্ছেদ করা হবে এর ভিতরে আপনারা এক ধরনের কর্মসংস্থানের কথা বলছেন সে ভয়েসটা কতটুকু শক্তিশালী আর যে সংখ্যাটা মানুষের ভিতরে বিদ্যমান আছে সেই সংখ্যার সাথে সাথে তিনি বলছেন যে প্রার্থী ধরনের কাজ করবেন না আমি যেটা বলতে চাই সেটা বিএনপি বরাবরই গুজব ছড়াতে প্রস্তুত কারণ তাদের মাঠে তাদের অবস্থান নাই এবং তারা গুজব দিয়ে মানুষের মধ্যে একটা সিম্প্যাথি অর্জন করতে চাচ্ছে ওই ফোর্টি পার্সেন্ট ভোটারকে তাদের পাশে আনতে চাচ্ছে তারা বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে এর আগে গুজব ছড়িয়েছিল এর আগের বার গুজব ছড়িয়েছিল ধর্মভিত্তিক কিছু গুজব ছড়িয়েছিল এই বস্তি উচ্ছেদ এরকম ইয়ে ছড়িয়েছে আপনারা দেখবেন হিটন ভাই তার ইস্তেহারের মধ্যে লিখেছে যে এখানে নিম্ন আয়ের মানুষদের জন্য উনি বসবাসের ব্যবস্থা করবেন এবং তাদেরকে ফ্ল্যাট বরাদ্দ করবেন আবার দেখেছেন আবার বিভিন্নভাবে পরিকল্পনা করে এমনি মুক্তদাদের জন্য শিক্ষিত শ্রেণীর মানুষদের জন্য এবং এটা পরিকল্পনা ছক একেছেন এখানে কিন্তু আমাদের নিম্ন আয়ের মানুষগুলো বা বস্তি মানুষগুলো বাদ নেই তাদের জন্য পরিকল্পনা আছে এবং একজন অভিভাবক কখনোই এই ভোটারদের কাছে কতটুকু মানে ভোটার যে প্রচারণার ভিতরে আপনারা আছেন হিউজ প্রচারণা যদি বলা যায় যে হিউজ প্রচারণা নাকিকেই আমাদের এখানে বিভিন্ন সাংবাদিক এসেছিলেন গাজীপুর খুলনাতে যারা Vote করেছিলেন যে ধরনের প্রচারণা তারা হলো গাজীপুর খুলনাতেও দেখেন যে প্রচারণা যে পরিমণ্ডলটা তারা দেখছে কিন্তু এই প্রচারণাটা শুধুমাত্র পোস্টার ফেস্টুন কেন্দ্রিক না মানুষের ডোর টু ডোর আমরা আমার আমি যেমন আজকে কাজ করেছি আমার ছয়টা টিম ছিল 6টা টিমের মধ্যে আমি সিট করে দিয়েছি তাদেরকে দিয়েছি যে হোল্ডিং নাম্বার এবং তাদের পজিটিভ নেগেটিভ অ্যানসার এবং তাদের চাওয়াটা তারা কি চায় আমি আসলে এটা আনি নিয়ে আমি সেভাবে একটা জরিপ করেছি তারা বুঝে যে পাশাপাশি যে তাদের যে হোল্ডিং নাম্বার অনুযায়ী যে রেসপন্স পজিটিভ হলে প্লাস নেগেটিভ হলে মাইনাস এবং তাদের যদি কোনো চাওয়া থাকে সেই চাওয়াটাও লিখে তারা নিয়ে এসেছে এবং আমরা যেখানে দেখেছি সব কিছুই পজিটিভ এবার আমি এর আগেও যেহেতু নির্বাচন করেছি এবার যে আমরা অনেক জায়গায় বাড়িতে যাওয়ার আগে তারা বলছে যে এখানে সময় নষ্ট করেন না আমরা লিটনকেই দিব আমরা লিটনকেই আনবো দেখতেছেন না আমাদের কি কী অবস্থা ড্রেন দেখে বলছে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে ভিতরে ভিতরে যেতে বাড়িগুলোতে যেতে আহ আটাশ উনত্রিশ নাম্বার ওয়ার্ডে তো তারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে বলছে যে আমরা বস্তি এলাকায় আজকে কাজ করেছিলাম নদীর পার এলাগুলো এলাকাগুলোতে কাজ করেছিলাম সেখান থেকে আমি যে রেসপন্স পেয়েছি এবারের মানুষ আমাদের প্রচারণাটুকু ডোর টু ডোর যে কথোপকথন তাদের কথার মাধ্যমে তাদের যে অপিনিয়নটা সেটা আমরা তুলে আনতে পেরেছি আর একটা অভিযোগ আছে যেভাবে করে মানে বিএনপির পক্ষ থেকে যেটা বারবার করে বলা হয় তাদের ভিতরে মামলা হামলা দমন পীড়নটা আসলে চলছে এবং এই মাত্রাটা ভোটকে কেন্দ্র করে বেড়েছে তাদেরকে যখন নেতাকর্মীদের নামে নতুন ষাটটি মামলা করা হয়েছে মেয়র বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বারবার করে বলছেন তাদেরকে যখন মামলাতে যখন জায়গা হচ্ছে না রাজশাহী সিটির ভিতরে তাদেরকে আটক করে আপনার গোদাগাড়ি এবং ফুটিয়া থানার ভিতর দেওয়া হয়েছে সেখানেও যখন মানে মোটামুটি প্যাকেজ কমপ্লিট তারা যে ভাষায় বলছেন যে সেই জায়গায় এখন পাবনা চাপানো নাটোরে আসলে গ্রেপ্তার করা এই যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে এই ধরনের মানে নিপীড়ন চালানো হচ্ছে এই বিষয়টা আসলে ভোটারদেরকে যেটা বিএনপির ভোট ব্যাংক বলে সে ভোট ব্যাঙ্ক কারো বেশি শক্তিশালী করলো কি না বিএনপি শক্তিশালী গুজবে মানুষ এখন কান দেয় না আমি যেটা রেসপন্স দেখেছি আর বিএনপি বরাবরই ছিল এমন একটি দল যারা হামলা জঙ্গিবাদ এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন উদাহরণ অহরহ যেমন আমাদের রাশিয়া ইউনিভার্সিটির ছাত্রলীগের ছেলেদের রকটা কাটা হয়েছে বিএমপির যে সঙ্গে যারা থাকে তারাই তো করেছে জামাত শিবিরা করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিয়াশি সালে এসেছেন তাকেও কিন্তু তারা হামলা করেছে আমি রিসেন্ট ঘটনা বলবো এই যে তাদের ককটেল হামলার যে একটা ঘটনা তারা বলছে কিন্তু পরে কি পাওয়া গেল জেলা বিএনপির সেক্রেটারি সে একজনকে বাহবা দিচ্ছেন যে তুমি কাজটি করেছো খুব ভালো করেছো তো এইভাবে আর জনগণ বিভ্রান্ত হয় না কারণ জনগণ এখন চোখ রাখে উন্নয়নের দিকে জনগণ জনগণের আস্থা এখন আছে প্রধানমন্ত্রীর উপর উপর শেখ হাসিনার আস্থা আছে এবং তার কান্ডারি তাদের তাদের প্রতিও জনগণের একটা আস্থা চলে এসেছে না আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানে বিভিন্ন এরিনে চলাফেরা করেছেন কেন্দ্র নেত্রী হিসেবে বিভিন্ন জায়গায় গিয়েছেন এখানে রাজশাহীর মানুষ বারবার করে বঞ্চনার কথা বলে যে তারা বঞ্চিত আছে এবং আদৌ এবং বিষয়টা আসলেই সত্য এবং সেই সাথে যদি বলো তুলনা করা যায় আপনি যেই জায়গার মানুষের প্রতিনিধিত্ব করেন যেই জায়গার মানুষের জন্য ভয়েস রেজ করেন তারাও আসলে একটা বঞ্চিত অঞ্চলের মানুষ এই বঞ্চিত অঞ্চলগুলোর জন্য আসলে কী ধরনের কাজ করা দরকার এবং যে ম্যানিফেস্টোটা আপনারা যেদিন দশ তারিখে যে দের আপনারা প্রতীক পেলেন এবং সেই দিনই সেই আপনাদের ম্যানিফেস্টো পনেরো দফার এবং চোদ্দ দফার একষট্টিতে প্রতিশ্রুতি সম্পর্কিত যে আপনারা ম্যানিফেস্টো দিলেন বা নির্বাচন ইস্তিহার দিলেন তার ভিতরে এই বঞ্চনাগুলো লাঘব করে কতটুকু রেড ম্যাপ আছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা চাই যে লাঘব করতে আমাদের খারিজাম্মাল লিটন আমাদের নেতা উনি যে ইশেহার দিয়েছেন সেখানে আমি দেখেছি একটি সিটিকে সম্পূর্ণ সুন্দরভাবে গুছানোর জন্য যে পরিকল্পনাগুলো দরকার সেই পরিকল্পনাগুলো আছেন এবং আমরা দেখেছি যে উদাহরণ দেখেছি যে খারিজাম্মাল লিটন কাজ করেছে রাজশাহীর যে পরিবর্তন রাজশাহী এখন ওয়ার্ল্ডে পরিচিত ক্লিন সিটি হিসেবে এই অবস্থানটা কিন্তু খারিজাম্মাল লিটন এনে দিয়েছেন এবং আপনারা দেখেন তার কাজগুলো কম্পারেবল একদম পাঁচ বছর আগের রাজশাহী এখনকার রাশেই এবং তার আগের রাশেই একদম কমফোর্টেবল আমাদের যারা আমাদের জেনারেশন যারা আমি রাজশাহীতে ভর্তি হয়েছি নয় এর আগে আমি এসেছিলাম আমার বোনের বোন এখানে ভর্তি হয়েছিল কোচিং করতো আমি এই পরিবর্তনগুলো খুব সম্মুখ দেখেছি দেখার কারণে কাজে লাগবে কিনা অবশ্যই যেহেতু আমি আমার রাজনৈতিক নেতা আমি যার হাত ধরে আমার রাজনীতির আজকে এই অবস্থান এই খায়রান জামান লিটন আমি অবশ্যই তাকে ফলো করি তার প্রতিটি বিষয় আমি ফলো করার চেষ্টা করি তার একটি সবচেয়ে ভালো দিক হলো আমার নেতার আমি একটা প্রাউড ফিল করে বলি যে আমার নেতা কখনো মিথ্যা কমিটমেন্ট করে না কারণ এটা একবার নির্বাচন প্রচারণা করতে গিয়ে আমি ভাইকে বলেছিলাম ভাই এক জায়গায় টিউব লাগবে এক জায়গায় এ লাগবে আমরা কিছু ভোট পাবো তখন উনি নির্বাচন চলাকালীন সময় আমাকে বলেছিলেন ফারানা বেশি কিছু বলো না আমরা যেটা করতে পারবো সেটা তুমি বলো এই জিনিসটা আমার তার কাছ থেকে শেখা এবং আমি তার যে উন্নয়নের পরিকল্পনাগুলো আমি এগুলো আমার এলাকাও আমি চাই যে আমি বাস্তবায়ন করব আপনার যে সুযোগটা আসলে কাজে লাগিয়েছেন এক বছর ধরে যেহেতু প্রার্থী আপনারা নির্ধারিত ছিল সেই জায়গায় আপনারা তাকে একটা ব্যক্তি কেন্দ্রিক এক ধরনের প্রচারণার প্যাটার্ন থাকে দলীয় প্রচারণার সাথে সেটা আপনারা পুরো দমে কাজে লাগিয়েছেন এবং যে জায়গায় বিএনপি জামাতের বেশি ভোট ব্যাঙ্ক আছে তার বিপরীতে আপনারা কিছু

বিএনপির আসলে এখানে কোনো ভোট ব্যাঙ্ক নাই কারণ মিথ্যা আশ্বাস মানুষ মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বেশি দিন টিকিয়ে রাখা যায় না আপনারা দেখেছেন যে এর আগে উনি সব মেয়র ছিলেন কিন্তু ওনার যে উনার সম্বন্ধে যে একটা রিক্সাওয়ালারও যে ধারণা ওনার রিক্সাওয়ালারও বলে উনি একটা কাজের জন্য দুবার ফোন করেন একবার পজিটিভ বলেন একবার নেগেটিভ বলেন তো এই আশ্বাস দিয়ে কোনো ভোট ব্যাঙ্ক আসলে টিকিয়ে রাখা যায় না এবং বিএনপির প্রত্যেকটা নেতাই তাই কর্মীদের ঈদ বোনাস দিতে পারছে না আমি ইশতেহারে দেখলাম তারা নাকি ঈদে ডাবল বোনাস দেবে এটা কোনো কথা হলো এবার কত কর্মী তাদের ঈদ ঈদ বোনাস সে দিতে পারে নাই নগর ভবনের কর্মী সিটি কর্পোরেশনের কর্মীদের ঈদের বোনাসে দূরের কথা বেতন দিতে পারে নাই তিন মাসের সে কিভাবে বলছে যে সে আবার দ্বিগুণ তাদের জন্য বোনাস দেবে এই যে মিথ্যাচার এই মিথ্যাচার থেকে কিন্তু মানুষ বের হয়ে এসেছে আরেকটা বিষয় এবার দেখা গেল যে বিভিন্ন ধরনের মানে অরাজনৈতিক সংগঠন আপনাদের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছে আমরা নৌগাবাসী নামে একটি মানে যেখানে একটা বড় তারা ভোট রাখে পাশাপাশি চাপাই নেওয়া জেলা সমিতি নতুন করে ফর্ম হলো আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং আরও কিছু প্রতিষ্ঠান আছে যে আছে বিভিন্ন ব্যাংক পাড়ার মানুষরা আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আছে তারা আসলে ভোটের মাঠে নামছেন বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষ এবং তাদের একটা বিষয় দেখা গেল যে যে জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন যেখানে পাঁচ বা পঞ্চাশটা মানুষ থাকলে সেখানে পঁচিশটা মানুষ আওয়ামী করবে বা চব্বিশটা মানুষ বিএনপি করবে বা তেইশটা মানুষ আওয়ামী লীগ করবে ছাব্বিশটা মানুষ বিএনপি করবে এই প্যাটার্নের ভিতরে যখন আমরা পরিচিত বাস্তবতা এটাই তার ভিতরে শুধুমাত্র একজন প্রার্থীকে নিয়ে তারা নাম কারণটা কি এবং সেই জায়গায় বিএনপি যারা করেন তাদের অবস্থানটা কেমন বলে দেখছেন বিএনপির অবস্থান আমি যেটা মনে করি তাদের আসলে নির্বাচন করতে হয় তাই করছে আমি সেভাবে এই জায়গায় আপনারা কোনো মানে বৈরী পরিবেশের ভিতর তারা ফেলেছেন কিনা কারণ তারা গাজীপুর এবং খুলনাতে তারা তো বলছেন যে তারা আসলে এক ধরনের ভোট কারচুপি হয়েছে তারা এটাকে গাজীপুর মডেল বিভিন্ন সুধী মানুষ এটাকে এক ধরনের মডেল হিসেবে আখ্যা দিয়েছে গাজীপুর মডেল খুলনা মডেল এবং এর আগে যে গাজীপুর নির্বাচনটা বন্ধ করে রাখা হয়েছিল এটাও আসলে জনগণের যে সেন্টিমেন্ট তারা ক্যাচ করতে পারে না এখন আপনারা দেখলেন তো রাশিয়ার একটা ঘটনা সেখানে তাদের এখানে যে পাবলিকের মধ্যে সেন্টিমেন্ট তৈরি করার জন্য তারা নিজেরাই ককটেল হামলা করছে এখন তাদের তো রাজনৈতিক অবস্থা নাই তাদের দেখেন আপনারা তাদের যে বিভিন্ন রকম তাদের কনফারেন্সগুলো দেখেন তারা যে উক্তিগুলো দেয় একটা সময় ভারসাম্যহীন বক্তব্য কোনোটার সাথে কোনোটা ভারসাম্য নাই এভাবে তো দল তাদের তারা স্তাবেল করতে পারে না যখন দল স্তাবল করতে পারে না তখন হচ্ছে এই মিথ্যা অপপ্রচার আপনারা একসাথে তিরিশে জুলাই যেমন আপনারা যে যে প্রচারণা এসেছেন রাজশাহী পাশাপাশি সিলেটে ভোট হচ্ছে বরিশালে ভোট হচ্ছে এই জায়গায় ভোটের পরিবহনটা আসলে কেমন

কাজে লাগে জনগণ তার কাছে যেতে হয় জনগণকে সেই জায়গায় তারাও একজন নেতার মানে সেই চাহিদাটা তারা ফুলফিল করবে এমন নেতা চায়। আপনাদের মানে বিশেষ করে বরিশাল এবং আপনার শিলিডুর ক্ষেত্রে এই জায়গাটা আপনার কতটুকু নিশ্চিত করতে পেরেছেন শেখ হাসিনা তাদের অপোজিটে যারা প্রার্থী আছেন বিএনপি প্রার্থী আছেন তারা আসলে কিভাবে করে তারা আছেন কারণ আপনারা একটা প্ল্যাটফর্মে বসেন বিভিন্ন নির্বাচনে সারা দেশের মানুষ যেমন আগ্রহ ফিল করে যা রাজনীতির মানুষ আছেন রাজনীতি পরিমণ্ডলের মানুষ তারা আগ্রহ বোধ করেন যে আসলে আওয়ামী লীগ বা বিএনপি যে প্রার্থীগুলো দিল প্রার্থী দল ভিতরে কোনো ভুল ভ্রান্তি থেকেছে কিনা এক্ষেত্রে এবার নির্বাচন কেন্দ্রিক যে প্রধানমন্ত্রীর পরিকল্পনা একদম নিছক এবং ত্রুটিপূর্ণ উনি যে ক্যান্ডিডেটগুলো বিভিন্ন জায়গায় দিয়েছেন এবং নিছক একজন ভালো মানুষ সবাই ভালো মানুষ হিসেবেই পরিচিত এবং এই ক্রাইটেরিয়াগুলো দেখেই প্রধানমন্ত্রী এবার সিটি কর্পোরেশনের জন্য নমিনেশনটা দিয়েছে তাদের পাবলিকের সঙ্গে যে তাদের ডিলিংস

কথা আপনার সমাজের এটা যারা বলেছে তারা কিন্তু বিরোধী দলের হবেন বা বিএনপির হবেন আহ তারাই এই কথাগুলো গুজবগুলো রটাচ্ছেন এটা আসলে গুজব এটা এটার সাথে বাস্তবতার কোনো মিল নাই জনগণ যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে বলছে তারা চাচ্ছে এখানে তো ভোট কারচুপি করার কোনো প্রয়োজন নাই

এই জায়গায় আস্থাহীনতার পরিমণ্ডলটা কি হলো বিএনপি বিভিন্ন কারণে তাদের শঙ্কা করছে আশঙ্কা করছে তারা বিভিন্ন অভিযোগগুলো নিয়েছে যে অভিযোগগুলোর কথা বলা হলো কিন্তু যারা আসলে যারা প্রতিদ্বন্দ্বের মাঠে নেয় তারাও এক ধরনের শঙ্কা করছে শঙ্কার কারণটাই জনগণ সবসময় চায় যে সুন্দর একটা পরিবেশে ভোট দেবে তারা তাদের মতামতটা দেবে কিন্তু বিএনপি চাচ্ছেন পরিবেশটাকে ঘোলাটে করার এখানে একটি একটা ভোট হবে তার প্রতীক কিন্তু যখন তারা পাচ্ছে না ওরা তো জেনে জানেই যে ওরা হেরে যাবে এর কারণে অবস্থানটাকে অবস্থাটাকে পরিবেশটাকে তারা প্রতিকূল করার জন্য বারবার এসব বুঝে ধন্যবাদ আমাদের অতিথি আমাদের মাঝে ছিলেন সরকার ফারান আখতার সু সুমি কেন্দ্র সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান তিনি যুব মহিলা লীগের কেন্দ্র কেন্দ্র কমিটির দায়িত্ব পালন করছেন সেই জায়গায় তিনি বিভিন্ন জায়গায় বিশেষ করে নারীদেরকে নিয়ে তিনি রাজপথে থাকেন আন্দোলনে থাকেন বিভিন্ন সংগ্রামে থাকেন এবং একই সাথে তিনি এক আসনে নারী নেত্রী হিসাবে যেভাবে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছেন সেই এলাকার বঞ্চিত মানুষের তিনি কণ্ঠস্বর হয়ে সেই এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি রাজশাহী সিটি কর্পোরেশনে এসেছেন এই অঞ্চলের মানুষ আসলে কেমন পরিমণ্ডলে ভোটটা করছে এবং তাদের দলীয় প্রার্থী এইচ এম লিটনের পক্ষে তিনি ভোট চাইতে এসেছেন এবং তিনি যে কথাটার কথা বলছেন যে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের পরিমণ্ডলের আশঙ্কার কথা বলছেন সেই ধরনের পরিবেশ এখানে রাজশাহীতে নাই শান্তিপূর্ণ রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই জায়গা নিশ্চিত করতে তার দলবদ্ধ পরিকর এবং আমরা আগামী তিরিশে জুলাই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে এক ধরনের নির্বাচন দেখব যে নির্বাচনের মধ্য দিয়ে এই অঞ্চলের তিন লাখ আটাশ হাজার ভোটারদের মানুষের আকাঙ্ক্ষা আসলে পূর্ণ করবে রাশিয়াকে এগিয়ে নেবে এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি